আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুকসানা শিকদার তানিয়া ফ্রম তানিয়াস কিচেন স্টুডিও। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত দু পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাঁশকোরল দিয়ে ঘাগড়াছড়ির একটি ট্রেডিশনাল সবজি রান্না এবং বাঁশকোরল দিয়ে সিলেটের একটি ট্রেডিশনাল হাঁস দিয়ে বাঁশ রান্না। আজ আমি সেই একই বাঁশকোরল দিয়ে আপনাদের সঙ্গে দুটো ফিউশনের একটা খাবার দেখাবো। তার মানে ঘাগড়াছড়ির একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে সিস্টেম রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে একটা বাঁশভাজি পাওয়া যায় যেটা কিনা অসম্ভব মজা। এবং তার পাশেই আরেকটা রেস্টুরেন্ট ছিল, তার নাম হচ্ছে ফেনি রেস্টুরেন্ট, যেখানে চিংড়ি মাছ দিয়ে বাঁশের একটা ঝোল পাওয়া যায়, সেটাও অসম্ভব মজা। আমি দুটো আলাদা আলাদা রেসিপি তৈরি না করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁশ ভাজি কিন্তু চিংড়ি মাছ দিয়ে। এই রান্নার জন্য আমি দু উপায়ে বাঁশ কেটে নিচ্ছি। প্রথমে কিছু বাঁশ লম্বা লম্বা করে কেটে নিলাম এবং কিছু বাঁশকোরল আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পর একটুখানি লবণ এবং একটুখানি হলুদ মিশিয়ে আমি বাঁশকোরলগুলো পানি দিয়ে সিদ্ধ করব প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর বাঁশকোরলগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে চিপে চিপে শুধুমাত্র বাঁশগুলো তুলে নেব একটা বাটিতে। চলুন তাহলে এখন আমরা মূল রান্নায় চলে যাই। তার জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আমি চুলায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকেও একটুখানি কম তেল। তারপর এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, এখানে 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে দেয়া। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একটুখানি ভেজে নিয়ে যখন দেখব পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা 8 থেকে 10টি চিংড়ি মাছ। আপনি চাইলে এখানে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি অথবা ছোট ছোট আমাদের দেশি যে চিংড়ি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। চিংড়িটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। ভালো করে মশলার মধ্যে চিংড়িটাকে আরও 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/4 চা চামচ জিরার গুঁড়ো। চুলার আগুনটাকে লো রেখে আমরা মশলাটাকে একটুখানি ভেজে নেব। মশলাটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিব 3-4 মিনিট। ঢাকনা দিয়ে মশলাটাকে আমরা কষতে রেখে দেব 3-4 মিনিটের জন্য। এতে করে মশলার র স্মেলটা পুরোপুরি চলে যাবে এবং চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে মশলার ফ্লেভারগুলো ইনফিউজ করবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁশকোরলগুলো। বাঁশকোরলগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা মশলার সঙ্গে বাঁশকোরলগুলো খুব ভালোভাবে একটা মিক্স করে নেব এবং বাঁশকোরলটা এই মশলার মধ্যেই ভেজে নেব আরও 3 থেকে 4 মিনিট। সবগুলো উপকরণ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর এটাকে ঢেকে রান্না করতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে বাঁশকোরল এবং চিংড়িটা খুব ভালোভাবে একসঙ্গে রান্না হয়ে যাবে। পানির পরিমাণ কিছুটা কমে আসার পর আমরা ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পরের দিকে পেঁয়াজ কুচি দেওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে আমরা যে পেঁয়াজটা ব্যবহার করি সেটা রান্না হতে হতে অনেকখানি গলে যায়, শেষের দিকে পেঁয়াজ দেওয়ার কারণে রান্না হতে হতে কিছু পেঁয়াজ আসতে থাকে এবং তরকারিটা খুব মজা লাগে। তার জন্য পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে 2-1 মিনিট আরও একটুখানি ভেজে ঝোলটা একদম আমরা শুকিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব সব শেষে কিছু ধনে পাতা। ফ্রেশ ধনে পাতা ইউজ করা সবচেয়ে ভালো, কিন্তু যদি না থাকে তাহলে আপনি চাইলে ফ্রোজেন ধনিয়া পাতাও দিতে পারেন আমার মতো। তারপরে ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে
আমাদের তরকারিটা একটু ভালোভাবে আরো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ। আমাদের এই বাসকরুল ভাজি কিন্তু এমনিতেই অনেকখানি স্পাইসি হবে গুঁড়ামরিচের কারণে। কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আরো একটুখানি তরকারির স্বাদটাকে বাড়িয়ে দেয়। কাঁচামরিচ দেওয়া হয়ে যাওয়ার পর চুলার আগুনটা বন্ধ করে আমি এটাকে চুলার উপরেই ঢেকে রেখে দেব আরো 5 মিনিট। তৈরি হয়ে গেল আমাদের বাসকরুল ভাজি অথবা চিংড়ি মাছ দিয়ে বাসকরুল ভাজি। অসম্ভব মজাদার এই খাবারটি কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। আপনারা যারা আপনাদের আশেপাশে বাসকরুল পাবেন, সেটা ফ্রেশ হোক অথবা টিনজাত হোক, নিয়ে এসে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি এবং কমেন্টে জানাবেন আপনাদের দেখতে কেমন লাগলো এই আজকের রেসিপিটি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।